হয় অভিযোগ উত্থাপন হৈছে রাজ্য টোল ট্যাক্সৰ নামত চলিছে লুণ্ঠন রাজ যানবাহন গৰাকীয়ে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ প্ৰতি কিলোমিটাৰৰ বাবদ টোল ট্যাক্স দিব লাগে 2.66 টকা আনহাতে আন যি করসমূহ আছে চৰকাৰী সেই করসমূহ বা ইনসুৰেঞ্চ যদি আমি লগ লগাই দিওঁ তেনেহলে ইয়াত 5 টকাৰ ওপৰত ট্যাক্স দিব লাগে প্ৰতি কিলোমিটাৰ বাবদ যানবাহনৰ গৰাকীয়ে মই বৰ্তমান উপস্থিত আছো গোসাইগাঁৱৰ তেলিপাৰা স্থিত তেলিপাৰা যি নৱনিৰ্মিত টোল গেট টোল প্লাজা সেই প্লাজাত আমি উপস্থিত আছো সেই দৃশ্যটো আমি আপোনালোকক দেখুৱাবলৈ আমি যত্ন কৰিছো এই যি নতুনকৈ ইয়াত স্থাপন কৰা হৈছে টোল প্লাজা তেলিপাৰাত আৰু এই টোল প্লাজাখন অতি কম সময়ৰ ভিতৰতে ইয়াক মুকলি কৰা হ'ব আৰু ইয়াৰ পৰা টোল সংগ্ৰহ কৰা হ'ব কিন্তু আমি জানিব পাৰিছো আচলতে যে অসমত ৰাষ্ট্ৰীয় ঘাইপথত 27খনকৈ প্ৰস্তাৱিত টোল গেট বৰ্তমানো আছে আৰু এই 27খন যদি টোল গেট ইয়াত যদি সম্পূৰ্ণ হয় আৰু এই টোল গেটসমূহৰ পৰা যদি টোল টেক্স সংগ্ৰহ কৰিব লগা হয় তেনেহলে প্ৰতিগৰাকী যানবাহনৰ গৰাকীয়ে নিশ্চয় ইয়াত 10 টকাৰ ওপৰতকৈ প্ৰতি কিলোমিটাৰত টোল টেক্স দিব লগা হ'ব পাৰে বুলি অভিযোগ উত্থাপন হৈছে আমি কথা পাতিব বিচাৰিম স্থানীয় দল ৰাইজ আছে বা দল সংগঠনৰ মানুহ আছে দাদা এইফালে আহিব নেকি অলপ আপোনাৰ লগত অলপ কথা পাতিব বিচাৰোঁ আচলতে এই যে নতুনকৈ টোল নিৰ্মাণ হৈ আছে অসমত বা গোসাইগাঁৱৰ যি তেলিপাৰা টোল এটা নির্মাণ হয়ে আছে নতুন করে বা অতি কম সময়ের ভিতরতে এই টোলটো আরম্ভ করা হব ট্যাক্স লওয়া হব কি কব এনে রাজ্যখনত মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণক জ্বলা গোলা খুয়াই থাকার সময়তে ভোটের উপর দানপরা দিয়ে আকো এই টোল গেট টোল ট্যাক্স সর্বসাধারণ রাইজক বেয়াকেই মানে অসুবিধা পেলাইছে আমি কব বিচাৰিছো যে টোল টেক্সৰ নামত যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণে যি ৰাইজৰ ওপৰত অত্যাধিক মানে কৰৰ বোজা জাপি দিছে সেয়া অনতিপলমে ইয়াৰ ওপৰত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণে ৰাইজক সকাহ দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে এই আমি যিটো টোল গেটৰ ওচৰত থিয় হৈ আছো এইখন নৱনিৰ্মিত তেলিপাৰা টোল প্লাজা অতি কম দিনৰ ভিতৰতে এইখন মুকলি কৰাৰ যোজা চলি আছে কিন্তু মানে কথাটো হ'ল যে এইখন টোল প্লাজাৰ পাৰ হৈ গৈয়ে আপুনি ৰাস্তাৰ অৱস্থা ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ অৱস্থা বৰ বেয়া জৰাজীৰ্ণ অৱস্থা তো আপুনি এটা টোল প্লাজাৰ টোল টেক্স আদায় দি আপুনি যেতিয়া সেই আকৌ সেই জৰাজীৰ্ণ ঘাইপথেদি যাতায়াত কৰিব তো ৰাইজে ইয়াৰ টোল প্লাজা দিয়াৰ কোনো যুক্তিযুক্ততা নাথাকে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণে ঘাইপথ নিৰ্মাণ কৰিছে তেওঁলোকে টোল আদায় কৰিবই তাতে মানে আমার কবলগিয়া একো নাই কিন্তু কথাটো হল যে আমাক উন্নত রাস্তাঘাট নির্মাণ করে দি টোল আদায় করক নহলে এই টোল আদায় করা বন্ধ করক এটি আমার এই স্থানীয় রাইজর দাবি আর এই টোল আদায় টোল ট্যাক্সর নামত যি মানে প্রতি 30 কিলোমিটার 40 কিলোমিটার ভিতরত যে 2-3খনকৈ টোল গেট এইটোর উপরতো বিহিত ব্যবস্থা লব লাগে কারণ মাননীয় ঘাইপথ প্ৰাধিকৰণ ঘাইপথ মন্ত্ৰীয়ে কৈছিল ৰাষ্ট্ৰীয় ঘাইপথ কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰীয়ে কৈ মানে কিছুদিন আগতে তেওঁ সংবাদ মাধ্যমৰ আগত ঘোষণা কৰিছিল যে 60 কিলোমিটাৰৰ ভিতৰত এখনকৈহে টোল গেট থাকিব পাৰে কিন্তু আপুনি দেখিব পাৰিব যে এইখন তেলিপাৰা টোল গেটৰ পৰা কিছুদূৰ আগত 30 কিলোমিটাৰৰ ভিতৰত আৰু এখন টোল গেট আছে পাটগাঁও টোল প্লাজা তো কেনেকৈ 30 কিলোমিটাৰৰ ভিতৰত কেনেকৈ 2খনকৈ টোল প্লাজা হ'ব পাৰে এইটো আমাৰ মানে ৰাষ্ট্ৰীয় ঘাইপথলৈ প্ৰশ্ন থাকিল আৰু অতি সোনকালে যি এই অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যাতায়াতৰ মানে দুৱাৰমুখ স্বৰূপ বুলি ক'ব পাৰি এই 4-লেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এই ঘাইপথ চোৱাৰ অৱস্থা একেবাৰে মানে জৰাজীৰ্ণ হৈ গৈছে অতি সোনকালে ইয়াক মেৰামতি কৰি ৰাইজৰ বাবে সুচল কৰি দিব লাগে এইখিনিয়ে আমাৰ দাবী দেখা গৈছে যে আচলতে যি ধৰণৰ টোলৰ যি টেক্স লোৱা হৈছে অত্যাধিক বলে বিভিন্ন জনে মতামত আগবঢ়াইছে কারণ প্রতি কিলোমিটার যানবাহনের গড়াকিয়ে 5 টকার উপর টোল ট্যাক্স ভরব লাগা হয়েছে কারণ টোল ট্যাক্স ভরব লাগে 2.66 টকা আনহাতে আন আন কর মিলাই 5 টকার উপর গুছে যায় আরো প্রস্তাবিত যে 27খন টোল গেট আছে হ্যাঁ যদি সম্পূর্ণ হয় তাহলে 10 টকার উপর টোল ট্যাক্স দিব লাগা হব পারে কি কব এই বিষয়ে আমি এটাই কথা কম যে সরকারে এই বিষয়ত
চিন্তা চৰ্চা কৰিব লাগে ৰাইজক ইমান অত্যাধিক কৰৰ বজা দাপি দিব নালাগে এনেই যে বজাৰত আকাশলংঘী মূল্য বৃদ্ধি ৰাইজ এনেই মানে অৰ্থনৈতিকভাৱে সচল নহয় তাৰ ওপৰত এনেকে 27 খনকৈ প্ৰস্তাৱিত যে টোল গেট আছে এই টোল গেট সমূহ যদি আৰম্ভ হৈ যায় তেনেহলে অত্যাধিক হাৰত ৰাইজে টোল কৰ আদায় দিব লাগিব ইয়াৰ কাৰণে ৰাইজে বহুত অসুবিধাত পৰিব এই ক্ষেত্ৰত চৰকাৰে নিশ্চয় বিচার বিবেচনা করি রাইজক সকা দিব হয় ধন্যবাদ তগিল হয় আমি এটা কথা কব লাগিব হে হল আমি যেতে এই তেলিপাড়া টোল গেট ইয়া হল উত্তর পূর্ব দুয়ারমুখ রূপ শ্রীরামপুরের পরা মাথন 5 কিলোমিটার দূরত স্থাপন করা হয়েছে অর্থাৎ এই যে তেলিপাড়া টোল গেট এই টোল গেটের পরা আপনি যদি পশ্চিমবঙ্গের কামাখ্যাগুড়ি টোল গেট লই যায় তেনহলে ইয়ার পরা দূরত্ব মাথন 23 কিলোমিটার অনাতে এই তেলিপাড়া টোল গেটের পরা যদি আপনি কোকরাঝাড়া পাটগাঁও টোল গেট লৈ যায় তেনহলে দূরত্ব মাথন 41 কিলোমিটার কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের যে নিয়ম অর্থাৎ কেন্দ্রীয় গড়কাপ্তানি মন্ত্রীগুলি বক্তব্য ডাঙি ধরেছিল যে আসলতে 60 কিলোমিটার দূর অন্তথে টোল গেট স্থাপন করিব বা করিব পারে কিন্তু তেনে স্থলত কিয় 23 কিলোমিটার দূরত বা 41 কিলোমিটার দূরত এইখন টোল গেট স্থাপন করিব লগা হল ইয়াত নিশ্চয় বিবেচনা করিব লগা কথা আছে সরকারে আর যেহেতু টোল গেটের নামত সাধারণ জনতাই অত্যাধিক হারত টাকা ভরিব লগা হয়েছে এই ক্ষেত্রত কিন্তু সরকারে মাথা সরকারের চিন্তা ভাবনা করার কথা ব্যক্ত করেছে স্থানীয় জনসাধারণে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ